নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বন্ধুরা এখানে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ বন্ধুরা, এখানে ব্লক কোঅর্ডিনেটর পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ব্লক কোঅর্ডিনেটর পোস্টে আবেদন করার জন্য রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে তোমরা উভয় এখানে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে পরেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে বয়স, সাথে বন্ধুরা যে পোস্টে এখানে নিয়োগ করা হবে সেই পোস্টে তোমাদের আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক মাসে কত টাকা করে স্যালারি দেওয়া হবে, ঠিক আছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে, প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের উপর বন্ধুরা আবেদন করতে হবে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নিয়ে এখানে আবেদন করতে হবে। এই ফর্মের মধ্যে যে বেসিক ডিটেলসগুলো বন্ধুরা তোমাদের ফিল আপ করতে হবে, নেম অফ দ্য ব্লক অ্যাপ্লাই ফর, কোন ব্লকের জন্য তোমরা অ্যাপ্লাই করছো তোমরা সেই ব্লকের নাম লিখে দিবে। এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেটস এর ফুল নেম, সাথে এখানে ক্যান্ডিডেটস এর ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নাম, সাথে এজ বন্ধুরা অর্থাৎ তোমাদের এখানে বয়স 1/1/2024 হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা এখানে মেনশন করবে, ইয়ার, মান্থ এবং ডেট। সাথে বন্ধুরা এখানে তোমাদের ডেট অফ বার্থ এখানে দিতে হবে, সাথে জেন্ডার মেল অর ফিমেল যেটাই থাকবে তোমরা এখানে সেটা মেনশন করবে, এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে। এর সাথে বন্ধুরা তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমাদের এখানে পোস্টাল যে অ্যাড্রেস রয়েছে সেই পোস্টাল অ্যাড্রেস তোমাদের মেনশন করতে হবে। অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট প্লাস পিনকোড, সম্পূর্ণ যা ডিটেলস রয়েছে বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তোমরা এখানে মেনশন করবে। এরপর পারমানেন্ট অ্যাড্রেসে যদি বন্ধুরা সেম থাকে তাহলে তোমরা এখানে পারমানেন্ট অ্যাড্রেস সেম করে দেবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের ক্যাটাগরি অর্থাৎ বন্ধুরা এখানে ওবিসি এ, ওবিসি এ ক্যাটাগরি সার্টিফিকেটের নাম্বার তোমাদের এখানে দিতে হবে, ডেট এবং ইস্যু। ক্যাটাগরি আনরিজার্ভ হলে পরে বন্ধুরা তোমাদের এখানে আনরিজার্ভ মেনশন করে দেবে, এবং তোমাদের এখানে মোবাইল নাম্বার বন্ধুরা তোমাদের দিয়ে দিতে হবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে ইমেল আইডি মেনশন করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে এক্সাম পাস্ট অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের যা ডিটেলস রয়েছে সেই গ্র্যাজুয়েশনের ডিটেলস তোমরা এখানে মেনশন করবে, সাথে ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন সালে তোমরা এখানে পাস করেছো সেটা মেনশন করবে, সাথে বোর্ড কাউন্সিলিং অর ইউনিভার্সিটির যা ডিটেলস রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। এখানে টোটাল মার্কস অবটেন তোমরা এখানে দিয়ে দেবে, ডিভিশন অর ক্লাস যেটাই ছিল তোমরা এখানে দিয়ে দেবে, এবং পার্সেন্টেজ অফ মার্কস তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটারের উপর তোমাদের যা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দিবে, অর্থাৎ ডিগ্রি বা কোর্স যেটা করেছো তোমরা এখানে দিয়ে দেবে, ইয়ার অফ পাসিং, সাথে নেম অফ ইনস্টিটিউট অর্থাৎ কোন ইনস্টিটিউট থেকে তোমরা পাস করেছো, অ্যাফিলিয়েটেড আন্ডার তোমাদের এখানে দিতে হবে, মার্কস অবটেন, ডিভিশন অর ক্লাস এবং পার্সেন্টেজ অফ মার্কস তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা এখানে এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট ইফ যদি করা থাকে তাহলে তোমরা দিয়ে দেবে, সাথে রেশন কার্ডের নাম্বার তোমাদের এখানে দিতে হবে, ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার তোমাদের এখানে দিতে হবে, ইনক্লোজার অর্থাৎ বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির সাথে যে সমস্ত ডকুমেন্টস এখানে ফটোকপি অ্যাটাচ করতে হবে, ভোটার আইডেন্টি কার্ড, রেশন কার্ড, অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, ঠিক আছে, মাধ্যমিকের, সাথে বন্ধুরা মার্কশিট অফ মাধ্যমিকের তোমাদের মার্কশিট দিতে হবে, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি তোমাদের মার্কশিট দিতে হবে, মার্কস অফ গ্র্যাজুয়েশনের তোমাদের মার্কশিট দিতে হবে, এবং মার্কশিট অফ দ্য মাস্টার ডিগ্রি যদি করা থাকে তাহলে তোমরা দিয়ে দেবে, সাথে কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে, এখানে প্রুফ অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকলে পরে সেটা তোমরা এখানে দিয়ে দিবে, এবং কাজ সার্টিফিকেট দিতে হবে, সাথে আদার্স কোনো যদি কোনো ডকুমেন্টস তোমাদের থাকে বন্ধুরা তোমরা এখানে সেটা দিয়ে দিতে পারো। এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশনটা দেওয়া রয়েছে, প্রত্যেকে বলবো ডিক্লারেশনটা একবার পড়ে নেওয়ার জন্য। এরপর ডেট এবং প্লেস মেনশন করে দেবে, সাথে ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে। তো এই অ্যাপ্লিকেশন কপির সাথে বন্ধুরা তোমাদের এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে। তো এই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য বন্ধুরা লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন কপিটি বন্ধুরা তোমাদের যে অ্যাড্রেসে সেন্ড করতে হবে, টু দ্য সাব ডিভিশনাল অফিসার অ্যান্ড মেম্বার সেক্রেটারি, খড়গপুর সাব ডিভিশন, এটি খড়গপুর, পোস্ট অফিস খড়গপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিনকোড 721301। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাথে সাপোর্টিং ডকুমেন্টস বন্ধুরা সেন্ড করতে হবে। ইনভলপের উপর বন্ধুরা অবশ্যই তোমাদের মেনশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পোস্টে, বন্ধুরা এখানে তোমাদের এই ডিটেলস কিন্তু অবশ্যই
ইনভলভের উপর কিন্তু মেনশন করতে হবে। তাতে বন্ধুরা বলা রয়েছে একজন ক্যান্ডিডেটস একবারই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি তোমরা সাবমিট করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন এখানে রিজেক্ট করে দেওয়া হবে। এর সাথে বন্ধুরা মোড অফ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি রয়েছে, এখানে এলিজিবল ক্রাইটেরিয়া যদি তোমাদের ফুলফিল থাকে তাহলে তোমাদের এখানে রিটেন টেস্টের জন্য রাখা হবে এবং ভেরিফিকেশন হবে, এবং ভেরিফিকেশনের পর বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। কল লেটারের উপর তোমাদের এখানে ডেট এবং টাইম এবং এক্সাম যে ভ্যানু রয়েছে রিটেন টেস্টে সেটা কিন্তু তোমরা তোমাদের কল লেটারের মধ্যেই পেয়ে যাবে। সাথে বন্ধুরা ইন্টারভিউ সময় তোমাদের অল ডকুমেন্টস অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের এখানে ভেরিফিকেশন করাতে হবে। এখানে টিএ বা ডিএ কিন্তু কোনো রকম রিটেন এক্সামিনেশন বা কম্পিউটার টেস্টের জন্য কিন্তু দেওয়া হবে না। এখানে সিলেকশন উইল বি স্ট্রিক্টলি বেসড অন মেরিট অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্টের উপর বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে বলা রয়েছে বন্ধুরা ক্যান্ডিডেটস দ্য রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্টের উপরই কিন্তু বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ করা হবে। এখানে কিভাবে তোমরা আবেদন করবে বন্ধুরা সেই প্রসেস কিন্তু তোমাদের বলে দিলাম। তোমাদের অ্যাপ্লিকেশন কপিটিকে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে ড্রপ বক্স এসডি অফিসে খড়গপুরে, ঠিক আছে। অথবা বন্ধুরা তোমরা এখানে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লিকেশন পাঠাতে পারবে। 3/10/2024 তারিখ বিকেল 5টা পর্যন্তই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করতে পারবে। তো এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে যদি দেখি বন্ধুরা তাহলে তোমরা এখানে দেখতেই পারছো ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পোস্টের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি এ ক্যাটাগরি থেকে। ব্লকের নাম বন্ধুরা কেশিরি ব্লকে এখানে নিয়োগ করা হবে। এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/1/2024 হিসাবে বয়স তোমাদের 40 বছরের মধ্যে থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য 5 বছরের বয়সে ছাড় থাকবে এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 3 বছরের জন্য এখানে বয়সে তোমরা ছাড় পাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, সোশ্যাল অ্যান্থ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা বন্ধুরা এখানে ইকোনমিক্স অথবা বন্ধুরা রুরাল ডেভেলপমেন্ট অথবা বন্ধুরা মাস কমিউনিকেশন যদি তোমরা নিয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও বন্ধুরা তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন করে থাকো, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে হেলথ প্রজেক্টের উপর তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে প্রেফারেন্সের ক্ষেত্রে বন্ধুরা ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ আশা প্রোগ্রামের উপর কাজ করেছো তাহলে তোমাদের কিন্তু ফার্স্ট প্রেফারেন্স এখানে দেওয়া হবে। সাথে নলেজের ক্ষেত্রে তোমাদের এখানে কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, এমএস অফিস এবং ইন্টারনেটের উপর। সাথে বন্ধুরা এখানে অ্যাবিলিটি টু কমিউনিকেট ইফেক্টিভলি থাকতে হবে তোমাদের এবং হার্ড ওয়ার্ক করার দক্ষতা তোমাদের এখানে থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে উইলিং টু ট্রাভেল এক্সটেন্সলি অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কিন্তু তোমাদের যে কোনো জায়গায় কিন্তু এখানে পাঠানোর জন্য তোমাদের ইচ্ছা থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের শুড বি রেসিডেন্ট অফ খড়গপুর সাব ডিভিশন থেকে তোমাদের এখানে স্থায়ী বাসিন্দা হতে হবে। সাথে বন্ধুরা এখানে বলা রয়েছে ফিজিক্যাল চার্জ অর্থাৎ পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে বন্ধুরা নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 18/9/2024 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন বন্ধুরা পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পোস্টে আশা পদের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। তো আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটস এখানে আশা পদে অর্থাৎ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পোস্টে আবেদন করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালোমতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে। লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো বন্ধুরা, তোমরা অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে এখানে আবেদন করতে পারবে। তো এতটুকু ছিল বন্ধুরা আজকের এই নিয়োগে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।